হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই ভিডিওতে আমরা গোলীয় দর্পণ সম্পর্কে কয়েকটি জিনিস আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিই যে আমাদের গলীয় দর্পণ সম্পর্কে আর কি কি জানার আছে ফার্স্ট অফ অল আমরা যেটা আলোচনা করতে আছি সেটা হলো সাইন কনভেনশন বা চিহ্নের নিয়ম ওকে তাহলে এই সাইন কনভেনশন বা চিহ্নের নিয়ম বিষয়টি কি দেখো আমাদের যদি একটি গোলীয় দর্পণ থাকে ধরুন একটি অবতল দর্পণ আছে তার ক্ষেত্রে এটা হয়ে গেলো তার মেরু এটা ফোকাস আর এটা হলো বক্রতা কেন্দ্র এবার এই ক্ষেত্রে আমরা যদি কোনো একটা বস্তুকে এখানে রাখলাম ধরো এবার এই বস্তুকে রাখার ফলে এর একটা পার্টিকুলার প্রতিবিম্ব গঠিত হয় আমরা প্রতিবিম্ব গঠন সম্পর্কে আগের ভিডিওতে শিখেছিলাম সেটা তোমরা না দেখে থাকলে আমি আই বাটানে তার লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো আমরা এখানে দেখো বস্তুটিকে কোথায় রেখেছি বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে তাহলে প্রতিবিম্ব কোথায় করতে হবে আমরা জানি এই সব জায়গায় প্রতিবিম্ব করতে হবে তাই তো তাহলে এই যে মেরু এখান থেকে আমরা কি বস্তুর একটা পার্টিকুলার ডিস্টেন্স পাচ্ছি তারপর আমরা মেরু থেকে যে এফের ডিস্টেন্স সেটা তো অলরেডি ফোকাস দূরত্ব জানি তারপর সিপি কি সিপি হলো বক্রতা ব্যাসার্থ এইসব সম্পর্কে আমরা জানি তাই তো এবার এই যে দূরত্বগুলো এদেরকে কি এদেরকে আমরা মেজার যখন করব তখন আমাকে আয়দার এটা পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে মানে আয়দার এই দূরত্বটা পজিটিভ অথবা নেগেটিভ তাহলে সেই পজিটিভ এবং নেগেটিভ কখন কোন দিকে হচ্ছে সেটাই আমরা কিসে আলোচনা করব। সেটাই হলো আমাদের সাইন কনভেনশন বা চিহ্নের নিয়ম এবার আমাদের কোনো একটি যখন গলীয় দর্পণ থাকে তার ক্ষেত্রে আমরা যখন কোনো একটি দূরত্ব মেজার করি তখন সেটা আমরা সব সময় মেরু থেকে মেজার করি ওকে তাহলে মেরু থেকে যদি আমরা মেজার করি তাহলে এই ক্ষেত্রে আমাদের মেজারমেন্টটা কীভাবে করা হয় দেখো আমরা মেরুকে কি করব মেরুকে আমরা কাটতে অক্ষ সিস্টেম জানি যে এটা হলো একস অক্ষ এটা ওয়াই অক্ষ তাই তো আর এটা হলো অরিজিন যেটা জিরো জিরো পয়েন্টে থাকে তাহলে এই কার্তেশিয়ান অক্ষগুলোকে আমরা এখানে ধরে নেব তাহলে একটা হলো একসক্ষ আর একটা ওয়াই অক্ষ আর এই অরিজিন সব সময় কোথায় থাকবে অরিজিন সব সময় মেরুতে থাকতে হবে তাহলে এটা হয়ে গেল তোমাদের ওয়াই অক্ষ আর এই যে প্রধান অক্ষ সেটাই কী কাজ করছে দেখো সেটাই আমাদের একস অক্ষের কাজ করছে তাহলে এটা পজিটিভ এক্স এটা পজিটিভ ওয়াই এটা নেগেটিভ ওয়াই আর এটা নেগেটিভ এক্স ওকে তাহলে এবার দেখো আমরা এখানে দূরত্ব কীভাবে মেজার করবো কার্তেশিয়ান সিস্টেমে আমরা কী জানি যদি আমরা এই অরিজিন থেকে পজিটিভ এক্সের দিকে যাই তাহলে সেটা পজিটিভ এক্স আর যদি লেফট সাইডে যাই তাহলে সেটা কী হয় নেগেটিভ এক্স যদি ওপরে যাই তাহলে সেটা কি হয়ে যায় পজিটিভ ওয়াই আর নিচে আসলে নেগেটিভ ওয়াই তাই তো তাহলে এই যে সিস্টেম এটাই আমরা এবার মে এই গলীয় দর্পণের ক্ষেত্রেও অ্যাপ্লাই করবো দেখো গলীয় দর্পণ থেকে যখন আমরা কোনো একটা দূরত্ব মেজারমেন্ট করব তখন সেই দূরত্ব যদি এই মেরু থেকে বাঁ দিকে হয় তাহলে সেটাকে আমরা কিনবো সেটাকে আমরা নেব হলো নেগেটিভ ঠিক আছে তাহলে নেগেটিভ কখন নিচ্ছি নেগেটিভ নিচ্ছি ওয়েন লেফট ফ্রম মেরু মেরু মানে কি পোল তাই তো তাহলে লেফট ফ্রম পোল যদি হয় ডিস্টেন্সটা তাহলে সেটাকে আমরা কি বলবো নেগেটিভ আর তাহলে আমরা কি বুঝতে পারছি পজিটিভ কখন বলবো ইফ রাইট ফ্রম পোল তাই তো আর পোল থেকে যদি আমরা রাইট সাইডে যাই তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো পজিটিভ তাহলে দেখো একটা যদি অবতল দর্পণ থাকে অবতল দর্পণের ক্ষেত্রে এটা ফোকাস বিন্দু ফোকাস বিন্দু কোন দিকে আসছে সেটা আসছে হলো মেরু থেকে লেফট সাইডে তাহলে ফোকাস কীরকম হবে নেগেটিভ বক্রতা ব্যসার্থ কোন দিকে সেটাও হলো ফোকাস থেকে লেফট সাইডে তাহলে এটা কি হয়ে যাচ্ছে এটাও হয়ে গেল আমাদের নেগেটিভ এই ক্ষেত্রে আমরা বস্তুকে কোথায় রেখেছি দর্পণের সামনে দর্পণের সামনে তার মানে কোন দিকে মেরু থেকে লেফট সাইডে তাহলে এই যে বস্তু দূরত্ব সেটাও কি হচ্ছে নেগেটিভ আর এই প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে এখানে এই প্রতিবিম্ব দূরত্ব সেটা কি হচ্ছে সেটাও নেগেটিভ তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি বক্রতা ব্যাসার্থ তার মানে আর সেটা কীরকম পাচ্ছি নেগেটিভ ফোকাস দূরত্ব সেটা কীরকম পাচ্ছি সেটাও নেগেটিভ ওকে আর কি আছে আর আছে হলো আমাদের বস্তু দূরত্ব বস্তু দূরত্বকে আমরা ডিনোট করি ইউ দিয়ে সেটাও আমরা পাচ্ছি কীরকম নেগেটিভ আর প্রতিবিম্ব দূরত্ব কীরকম পাওয়া যাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে সেটাও দেখো সেটাও লেফট সাইডে তাহলে সেটাও পাওয়া যাচ্ছে নেগেটিভ ওকে তাহলে এই বিষয়গুলো আমরা এই সাইন কনভেনশন থেকে দেখতে পাচ্ছি একই রকমভাবে আমি যদি এই যে বস্তু তার হাইট মাপতে চাই হাইট কীরকম আছে হাইট আছে হলো পজিটিভ তাই না তাহলে বস্তুকে যদি আমরা অবজেক্ট বলি তাহলে তার হাইট কীরকম পজিটিভ আর এই প্রতিবিম্ব প্রতিবিম্ব দেখো কোথায় গঠিত হয়েছে প্রতিবিম্ব নিচের দিকে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি প্রতিবিম্বকে যদি আমরা আই দিয়ে ডিনোট করি তাহলে আই ফর ইমেজ সেটা কীরকম পাওয়া যাচ্ছে নেগেটিভ তাহলে এখান থেকে দেখো আমরা যে এই ক্ষেত্রে আমরা যখন প্রতিবিম্ব গঠন সম্পর্কে শিখেছিলাম যখন এই কন্ডিশনটা ছিল তখন আমাদের প্রতিবিম্বের যে কী বলবো প্রপার্টিস সেটা কি ছিল প্রতিবিম্ব ছিল অবশিষ্য অবশিষ্য হওয়ার কারণ কি দেখো বস্তু যে হাইট সেটা পজিটিভ কিন্তু প্রতিবিম্বের হাইট সেটা নেগেটিভ এই জন্যই কী হচ্ছে আমাদের যে প্রতিবিম্ব সেটা অবশিষ্য হয়ে যাচ্ছে ওকে তাহলে এই ছিল আমাদের সাইন কনভেনশন এবার সাইন কনভেনশন সম্পর্কে শিখে যাওয়ার পর আমাদের যে নেক্সট টপিক সেটা কি সেটা হলো কোনো একটি যদি দর্পণ থাকে গলীয় দর্পণ তার ক্ষেত্রে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্ব বা তোমরা ধরে নাও বক্রতা ব্যসার্থ এর মধ্যে আমরা একটা সম্পর্ক বের করতে পারি এই যে সম্পর্ক এই সম্পর্কটিকে কি বলা হয় একে বলা হয় হলো মিরার ফর্মুলা বা দর্পণের ফর্মুলা ওকে তাহলে এটাকে আমরা আইদার ডিনোট করতে পারি যে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক বা মিরার ফর্মুলা সেটা আমাদের সেটা হলো আমাদের নেক্সট টপিক তাহলে আমি এখানে কী বের করবো এবার এবার আমরা বের করব হলো মিরার ফর্মুলা ওকে এবার এই মিরার ফর্মুলা কী জিনিস দেখো তাহলে আমরা ফার্স্টে একটা ছবি ড্র করে নিই ঠিক আছে তাহলে আমরা ফার্স্টে ছবিটি ড্র করে নিচ্ছি দেখো তাহলে এখানে আমি ছবিটি ড্র করে নিয়েছি এবার এই ছবিটি কী আছে এটা হলো একটি আমাদের অবতল দর্পণ এই অবতল দর্পণের পি হল মেরু এফ হলো ফোকাস বিন্দু এবং সি হলো বক্রতা কেন্দ্র এবার আমরা কি করেছি এই কিউ বিন্দুতে একটি বস্তু পি কিউ রেখেছি এই পি বস্তু থেকে একটি আলোক পি গিয়ে অবতল দর্পণের ওপর আপতিত হলো এটি কিভাবে আপতিত হয়েছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হওয়ার ফলে এটি প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে নির্গত হয়ে গেল ওকে নেক্সট কি হলো নেক্সট আরেকটি আলোক রশ্মি পি বিন্দু থেকে এই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে এই যে দর্পণ তার উপর আপতিত হলো এবং একই পথে প্রতিফলিত হয়ে গেল এর ফলে যে প্রতিফলিত রশ্মিগুলি সেগুলো এই স্মল পি বিন্দুতে ছেদ করেছে যার ফলে এই স্মল পি বিন্দুতে এই পি কিউ বস্তুর একটি প্রতিবিম্ব স্মল পি স্মল কিউ তৈরি হয়েছে ওকে নেক্সট আমরা একটা কাজ করেছি যে এই যে এ বিন্দু ছিল এ বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের ওপর একটি লম্ব ড্র করেছি যেটা কিনা এই প্রধান অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে তাহলে এটা হলো আমাদের কনস্ট্রাকশন এবার এই কনস্ট্রাকশনের পর আমরা দেখো কি করতে পারি এবার এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো ত্রিভুজ ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ সি অ্যান্ড ত্রিভুজ স্মল পি স্মল কিউ সি তার মানে এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ কীরকম এই দুটো হলো সদৃশ ত্রিভুজ কারণ কি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেল দুটো বিপ্রতীপ কোণ তার মানে সমান হবে এবার দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় ফাইনালি যে অ্যাঙ্গেলটা থেকে যাচ্ছে সেটাও সমান হবে তাহলে এই দুটো কোন কীরকম হয়ে গেল এই দুটো ত্রিভুজ হলো সদৃশ ত্রিভুজ তাই তো বা সিমিলার অ্যাঙ্গেল তাহলে যদি সদৃশ ত্রিভুজ হয় তাহলে সদৃশ ত্রিভুজের ধর্ম থেকে আমরা কী লিখতে পারি যে ক্যাপিটাল

পি কিউএ ট্রাইঙ্গেল স্মল পি স্মল এই দুটো ট্রাইঙ্গেল কীরকম দেখো এই যে দুটো ত্রিভুজ এরাও আবার পরস্পর কিরা সদৃশ ত্রিভুজ এদের ক্ষেত্রেও এটা নাইনটি ডিগ্রি এটা 90 ডিগ্রি এই দুটো কোনো হল বিপ্রদীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল যার জন্য এরা সমান তাহলে যে ফাইনালি লাস্ট অ্যাঙ্গেলটা থাকছে সেটাও সমান হবে তাই তো তাহলে এরা এই দুটো ত্রিভুজও সদৃশ ত্রিভুজ সদৃশ তাহলে যদি সদৃশ হয় তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো এব বাই এবি তার সিমিলার বাহু কত স্মল পিকিউ তাহলে এবি বাই স্মল পি কিউ ইকুয়াল টু বিএফ মানে বিএফ বাই এফ স্মল কিউ এটা আসলো তাই তো এবার এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো পিকিউ কি পি কিউ ছিল আমাদের প্রধান অক্ষের ওপর লম্ব কারণ বস্তুটিকে আমরা লম্বভাবে রেখেছিলাম প্রধান অক্ষের ওপর আর এ থেকে আমরা বিয়ের ওপর লম্ব ড্র করেছি তার মানে আমরা কী বলতে পারি যে এবি ইকুয়াল টু এটা আমরা বলতে পারি এবার এটা যদি হয় তাহলে দেখো এখানে আমরা কী লিখতে পারি জায়গায় ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ লিখে দিতে পারি তাহলে আমরা কী লিখছি তাহলে দেয়ার ফোর ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ বাই স্মল পি টু কত আসছে বি এফ বাই এফ কিউ বিএফ বাই এফ কিউ ওকে এটা আমাদের চলে আসলো এবার দেখো নেক্সট কী করা যাচ্ছে নেক্সট হলো আমাদের এবার এখানে দেখো ক্যাপিটাল পি বাই कैपिटल पी पिक्यू बल पिक्यू इक्ुवाल टू बी एफ बफ किऊ और ये कैपिटल पिक्यू बल पिक्यू इक्वल टू कैपिटल सी सिक्यू बल सिक्यू तो एखान कि लिखते जो कैपिटल सी सिक्यू बल बि स्म्यू इक्वल टू बी एफ बफ किऊ यहां लिखते परी এবার এটা যদি আমরা লিখে দিই তাহলে এটা আমাদের চলে আসলো ওকে তোমরা বুঝতে পারো তো কারণ দেখো দুটারই লেফট সাইড সমান তাহলে রাইট সাইডগুলো কী হবে সমান হবে মানে এটাকে যদি আমরা দু নম্বর বলি তাহলে এক আর দুই নাম্বার কম্পেয়ার করে আমরা কি লিখতে পারি যে ক্যাপিটাল সি কিউ বাই সি স্মল কিউ ইকুয়াল টু বিএফ বাই এফ স্মল কিউ ওকে তাহলে এটা আমাদের চলে আসলো এবার এটা চলে আসার পর দেখো বিএফ কোন ডিস্টেন্স বিএফ হলো এই ডিস্টেন্সটুকু তাই তো আর এখান থেকে এবার ধরো যদি আমাদের এই দর্পণটি ক্ষুদ্র উন্মেষযুক্ত হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত হলে কী হবে এ পয়েন্টটা এই মেরুর খুব কাছে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু বিএফ কারণ যদি এটা খুব কাছে হয় তাহলে এর থেকে যে লম্ব সেটা কি মেরুর খুব কাছে চলে আসবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারব যে পি ইকুয়াল টু বিএফ বা বিএফের জায়গায় আমরা কী লিখে দিতে পারি পি তাই তো তাহলে আমরা কী লিখছি যে বিএফ নিয়ারলি ইকুয়াল টু এফপি ঠিক তো এবার এটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করে দিই তাহলে আমাদের কী চলে আসবে আমাদের চলে আসবে হলো সি কিউ বাই সি স্মল কিউ ইকুয়াল টু এফপি বাই এফ স্মল কিউ ওকে তাহলে এটা আমাদের চলে আসলো এক সেকেন্ড আমি এখানে একটু গণ্ডগোল করেছি মানে গন্ডগোল নয় ঠিক দেখো আমরা তো পি এখানে কনসিডার করেছিলাম তাহলে আবার যদি অন্য জায়গায় পি কনসিডার করি তাহলে একটু ভুল হয়ে যাবে ঠিক কি না তাহলে এটাকে আমরা পি না লিখে এটাকে আমরা লিখে দিচ্ছি ধরুন ও লিখে দিলাম ওকে তাহলে এখানে কি এখানে এফ পির বদলে এটা হয়ে যাবে এফ ও আর এটাও হয়ে যাচ্ছে তাহলে এফ ওকে কিছু না জাস্ট এখানে যেহেতু আমরা অলরেডি পি ইউজ করেছি ক্যাপিটাল পিও ইউজ করা হয়ে গেছে স্মল পিও ইউজ করা হয়ে গেছে তাহলে এখানে আর কোন পি লিখবো ঠিক কিনা তাহলে সেই জন্য এটাকে আমরা ও করে দিলাম ওকে এবার এই ব্যাপারটা আমাদের চলে আসলো তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে সি ক্যাপিটাল কিউ মানে সি ক্যাপিটাল কিউ বাই সি স্মল কিউ দ্যাট ইজ এই ডিস্টেন্সটা ইকুয়াল টু এফ ও মানে মেরু থেকে ফোকাসের দূরত্ব তার মানে সেটা কি ফোকাস দূরত্ব বাই এফ স্মল কিউ এটা আমাদের আসলো এবার দেখো এখান থেকে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হলো মিরার ফর্মুলা বা ফোকাস দূরত্ব বস্তু দূরত্ব এবং প্রতিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক বের করে তাই তো তাহলে এই রিলেশনটা ইউজ করে দেখো আমরা সেটা কিভাবে করছি আমি এইগুলো মুছে দিচ্ছি আমাদের এগুলো দিয়ে আর কোনো কাজ নেই আমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা দিয়ে আমাদের কাজ তাইতো তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা কত এসছে সেটা আমরা একবার লিখে রাখি ওকে ফাইনাল রেজাল্ট আসছে হলো সি ক্যাপিটাল কিউ বাই সি স্মল কিউ ইকুয়াল টু ও বাই এফ কিউ এটা আমাদের ফাইনাল রেজাল্ট এসেছে ওকে এবার দেখো এটাকে আমরা কীভাবে ম্যানিপুলেট করতে পারি দেখো এখানে সি আছে কিন্তু আমাদের তো রিলেশন বের করতে হবে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে তাহলে আমরা সেগুলো আগে লিখিনি দেখো এখানে কী হচ্ছে ও ও এফ এটা কি এটা হলো ফোকাস দূরত্ব তাই তো এবার এর ক্ষেত্রে যদি আমরা সাইন কনভেনশন ইউজ করি এটা কোন দিকে আছে মেরু থেকে লেফট সাইডে তাহলে এটা কি হবে নেগেটিভ আর ফোকাস দূরত্বকে আমরা কী দিয়ে ডিনোট করি স্মল এফ দিয়ে তাই তো তাহলে এটা হয়ে গেল আমাদের ফোকাস দূরত্ব ও এফ নেক্সট কী আছে বস্তু কোথায় আছে কিউ বিন্দুতে তাহলে ও বিন্দু থেকে যে কিউ বিন্দুর দূরত্ব হবে সেটাই কী হবে বস্তু দূরত্ব তাহলে ও কিউ এটা ইকুয়াল টু কত এটা ইকুয়াল টু হলো বস্তু দূরত্ব এবার এটা পজিটিভ নাকি নেগেটিভ দেখো মেরু থেকে কোন দিকে আছে লেফট সাইডে তাহলে এটা কীরকম হয়ে যাবে নেগেটিভ তাহলে নেগেটিভ আর বস্তু দূরত্বকে আমরা কী দিয়ে ডি করি ইউ দিয়ে ওকে আর ফাইনালি আমাদের কি আসছে দেখো এখানে কি হচ্ছে ও থেকে কিউ ও স্মল কিউ এটা কি স্মল কিউ বিন্দুতে কী তৈরি হয়েছে প্রতিবিম্ব তাহলে এটাকে আমরা কী বলতে পারবো প্রতিবিম্ব দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব কোন দিকে সেটা হলো লেফট সাইডে তাহলে এটা কীরকম হবে নেগেটিভ নেগেটিভ কত হবে প্রতিবিম্ব দূরত্বকে আমি ডিনোট করি ভি দিয়ে ওকে আর দেখো কি হচ্ছে ও থেকে সি ও সি কি ও সি হলো আমাদের বক্রতা ব্যসার্থ এবার সেটা কোন দিকে মেরু থেকে লেফট সাইডে তাহলে সাইন কনভেনশন অনুযায়ী সেটা কী হবে নেগেটিভ যদি নেগেটিভ হয় তাহলে এটাকে মাইনাস আর তাহলে এই চারটা হলো আমাদের দর্পণের মেইন কয়েকটা টার্ম তাই তো তাহলে এদের মধ্যেই এবার আমরা রিলেশনটাকে তৈরি করব দেখো কিভাবে করা হচ্ছে আমাদের এখানে কী কী আছে সি কিউ দেখো আমরা সি কে কি এইভাবে লিখতে পারি সি ক্যাপিটাল কিউ এটাকে এভাবে লেখা যাবে যে ও কিউ ও সি ক্যাপিটাল কিউ এইটুকু ডিস্টেন্স এটাকে কি লেখা যাচ্ছে ও কিউ মাইনাস ও সি এটা লেখা যাবে তাহলে ও কিউ কত হয়ে গেলো এখান থেকে এতটা ডিস্টেন্স আর ও সি এখান থেকে এতটা তাহলে এই আমাদের সি কিউ থাকবে বুঝতে পারলে তাহলে এটাকে আমরা কত লিখে দিতে পারছি ও কিউ মানে কি ও কিউ মানে হলো মাইনাস ইউ তাহলে মাইনাস ইউ মাইনাস ও সি এবার মাইনাস ও সি এর ভ্যালু কত ও সি এর ভ্যালু অলরেডি মাইনাস আর তাহলে এটা কি হয়ে যাবে প্লাস আর ওকে এবার এখান থেকে আমরা আবার কী লিখতে পারি যে মাইনাস ইউ প্লাস আর মানে আমরা কী জানি আর ইকুয়াল টু টু এফ তাই তো কোনো একটি দর্পণের বক্রতা ব্যাসার্থ তার ফোকাস দূরত্বের দ্বিগুণ হয় এটা আমরা জানি এটা আমরা অলরেডি প্রুফ করেছি আমাদের আগের ভিডিওতে তোমরা ভিডিওটি না দেখে থাকলে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো ওকে তাহলে আমাদের সি এর ভ্যালু কত চলে আসলো মাইনাস ইউ প্লাস টুয়েলভ একই রকমভাবে আমরা বাকি ভ্যালুগুলো বের করি সি স্মল কিউ সি স্মল কিউ এটা কত আসবে দেখো এটা আসবে হলো সি স্মল কিউ তার মানে ওসি থেকে আমরা যদি ও কিউ মাইনাস করি আমরা কী কী ডিস্টেন্স জানি ও সি জানি ও কিউ জানি তাহলে ওসি থেকে ও কিউ মাইনাস করলে কী আসছে সি স্মল কিউ তাহলে আমরা কী লিখছি সি মাইনাস ও কিউ এটা ইকুয়াল টু কত আসবে ও সি মানে কত ও সি মানে হলো মাইনাস আর আর ও কিউ কত ও কিউ হলো মাইনাস ভি তাই তো তাহলে এটা প্লাস ভি হয়ে যাচ্ছে কারণ মাইনাস আমাদের এখানে আছে আর এটা অলরেডি মাইনাস ভি তাহলে এটা কী হয়ে গেল প্লাস ভি তাহলে আবার আমরা আর এর জায়গায় টু এফ লিখে দিচ্ছি তাহলে মাইনাস টু এফ প্লাস ভি এটা চলে আসলো ওকে নেক্সট দেখো কী হচ্ছে নেক্সট আছে হলো আমাদের কী চাই এফ ও এফ ও তো আমরা অলরেডি জানি এফ ও কি এফ ও হলো আমাদের ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বকে আমরা কত লিখবো মাইনাস এফ এটা আমাদের অলরেডি এখানেও লেখা ছিল তাও আমি আরেকবার লিখে নিলাম আর ফাইনালি দেখো কী লাগছে এফ কিউ কত হয়ে যাবে এফ স্মল কিউ এফ কিউ হলো এই ছোট্ট ডিস্টেন্সটা এটাকে আমরা কী লিখতে পারি প্রতিবিম্ব দূরত্ব মাইনাস ফোকাস দূরত্ব মানে ও কিউ মাইনাস ও এফ তাহলে ও স্মল কিউ মাইনাস F।, -O. F -O এবার ও স্মল কিউ সেটা মানে কত মাইনাস ভি মাইনাস ও মানে ও মানে হলো মাইনাস এফ তাহলে অলরেডি এখানে একটা মাইনাস আছে তাহলে এটা কী হয়ে যাবে প্লাস এফ তাহলে দেখো এই যে আমাদের রিলেশনটা ছিল এর সবগুলোর ভ্যালু আমরা কি করলাম আমাদের যে টার্গেট মানে হচ্ছে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্ব তাদের দিয়ে বের করে দিলাম ঠিক আছে এবার এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করব তাহলে আমাদের যে রিলেশন সেটা বের হয়ে যাবে ওকে দেখো তাহলে এখানে কি আসছে এখানে আমরা তাহলে ভ্যালুগুলো পুট করে দিচ্ছি তাহলে আমরা কী লিখতে পারি সি কিউ সি কিউয়ের ভ্যালু কত এসছে মাইনাস ইউ প্লাস টু এফ তাহলে মাইনাস ইউ প্লাস টু এফ বাই সি স্মল কিউ সি স্মল কিউয়ের ভ্যালু কত দেখো সি স্মল কিউ হলো মাইনাস টু এফ প্লাস ভি ইকুয়াল টু ওকে দেখো নেক্সট কি নেক্সট হলো এফ ও এফ ওর ভ্যালু কত সেটা মাইনাস এফ তাহলে মাইনাস এফ ওকে দেন আমাদের ফাইনালি কী আসছে আসছে হলো এফ কিউ এবার এফ এর ভ্যালু কত তোমরা যদি দেখতে পারো এফ এর ভ্যালু কত আছে সেটা হলো মাইনাস ভি প্লাস এফ তাই তো তাহলে এফ কিউ আমরা কত দেখতে পাচ্ছি মাইনাস ভি প্লাস এফ এবার তাহলে আমরা সবগুলো ভ্যালু এখানে সাবস্টিটিউট করে দিলাম এবার এই যে ইকুয়েশান এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট কী আসবে সেটা আসবে হলো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ তাহলে এই একটা রিলেশন আমরা পেয়ে যাব। ঠিক আছে তাহলে দেখো এই রিলেশনের মধ্যে কী কী আছে ভি ভি মানে কি প্রতিবিম্ব দূরত্ব ইউ ইউ মানে বস্তু দূরত্ব এফ এফ হলো ফোকাস দূরত্ব তাহলে এই যে রিলেশন এই রিলেশনটাকে আমরা কি বলি যে রিলেশন বিটুইন ইমেজ ডিস্টেন্স অবজেক্ট ডিস্টেন্স অ্যান্ড ফোকাস ডিস্টেন্স ওকে বা এটাকে আমরা আরেকটা কী নাম দিয়েছি এটার নাম হলো মিরার ফর্মুলা ওকে তাহলে আমাদের যদি বলা হয় যে গলীয় দর্পণের মিরার ফর্মুলা কি মিরার ফর্মুলা হলো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওকে তাহলে এটা আমরা কি করে প্রুফ করলাম আমরা ফার্স্টে এই ছবিগুলো ড্র করে নিয়ে এই রিলেশনটা ফাইন্ড করলাম এবার এই রিলেশনের মধ্যে আমরা সব ভ্যালুগুলোকে আমাদের যে রিকোয়ার্ড টার্ম তাদের টার্মে আমরা এটাকে সাবস্টিউট করলাম সাবস্টিউট করে আমরা ফাইনালি এই ভ্যালুটা পেয়ে গেলাম কী পাচ্ছি আমাদের মিরার ফর্মুলা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওকে তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে নিউমেরিক্যালস করার জন্য তাহলে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই কমপ্লিট হচ্ছে আই হোপ যে তোমরা এখান থেকে বুঝতে পারলে যে কি করে আমরা এই মিরার ফর্মুলা বের করছি এবং কি করে আমরা সাইন কনভেনশন ইউজ করছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর এইরকম আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল লেটস ইম্প্রুভকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ